আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে রিবন্ডিং চুল। আর রিবন্ডিং চুলে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন না এবং কি ব্যবহার করলে আপনাদের চুলের ক্ষতি হবে, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের রিবন্ডিং চুলের জন্য বা নর্মাল চুলের জন্য কি কি ব্যবহার করা উচিত আর কি কি ব্যবহার করা উচিত না। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেখে নিই। তো বন্ধুরা, আমি একটু মাথায় মেহেদি দিব। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাচারাল যে মেহেদি পাতাটা, সেটাই আমি সবসময় দিয়ে থাকি। আর এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তো আমি একটু ব্লান্ড করে নিচ্ছি, আর আমি চেষ্টা করি সবসময় এই মেহেদি পাতাটাই দেওয়ার জন্য চুলে, কারণ এটাতে চুলের গোড়াটা যেমন মজবুত করবে, চুল পড়াটাও বন্ধ করবে। তো আমি এখন এখানে প্রোটিন প্যাকও দিব, যেটা কি না আমলকি, শিকাকাই এবং মেথি যে পাউডারটা, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ দিয়ে। আবারও এটাকে ব্লান্ড করে নিব। তো আমার মেহেদিটাও দেওয়া হলো এবং প্রোটিন ট্রিটমেন্টটাও কিন্তু সাথে করা হলো। আমরা জানি যে মেহেদি আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমি এখন এই মেহেদিটা আমার চুলে অ্যাপ্লাই করব। আর আমি সবসময় মেহেদি দিই, কারণ আমার চুল যেহেতু সাদা হয়ে গিয়েছে, অনেক আগে থেকে চুল সাদা হয়ে গিয়েছে আমার, তো আমি মেহেদিটাই দিই। এবং মেহেদির সঙ্গে আমি যেহেতু আমলকি, শিকাকাই এবং মেথি পাউডারটা মিশিয়ে নিয়েছি, তো অবশ্যই এটা চুলের জন্য খুবই উপকারী। চুল পড়াটা যেমন বন্ধ করবে, নতুন চুল গজাতেও সাহায্য করে এবং চুলের খুশকি মুক্ত করে, চুলের গোড়াটা মজবুত করে। তো এ কারণে রেগুলার দেখা যায় আমি মাসে 2 বার অথবা 3 বার করেও কিন্তু আমি মেহেদিটা দিয়ে থাকি। আর এভাবেই একটা প্যাক তৈরি করে তারপরে আমি আমার চুলে অ্যাপ্লাই করি। তো আমি এখন মেহেদিটা দিয়ে নিচ্ছি। আর এটার সঙ্গে লেবুটা মিক্সড করা যাবে না, লেবুর রসটা, কারণ লেবুর রস দিলে কালারটা আসবে না। যেহেতু আমি কালার করতে চাচ্ছি, তো কালারটা আসবে না, এ কারণেই কিন্তু আমি মেহেদিটা সঙ্গে লেবুটা মিক্সড করলাম। না থাকে সেক্ষেত্রে মেহেদিটা দিতে পারেন, বা যদি কেউ কারো চুল কালার করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি মেহেদির সঙ্গে লেবুটা মিক্সড করতে পারেন।
আর মেহেদিটা আমি সবসময় পাতা, যে মেহেদিটা ন্যাচারাল যে মেহেদিটা সেটাই সবসময় অ্যাপ্লাই করি, কারণ এই মেহেদিটা খুবই ভালো। আর যে প্যাকেট মেহেদিটা পাওয়া যায় সেটা আসলে কেমিক্যাল, আর আমার যেহেতু অ্যালার্জি, তো অ্যালার্জির সমস্যা আছে, তো সে কারণে মাথায় যদি আমি ওই গুঁড়া মেহেদিটা দিই তাহলে আমার শুধু মাথা চুলকাবে, প্রচণ্ড চুলকায়। তো আমি এ কারণে যে প্যাকেট যে মেহেদিটা পাওয়া যায় সেটা দিতে পারি না। আর যাদের চুলের রিবন্ডিং করা তাদের কিন্তু অনেক যত্ন নিতে হয় চুলের। আপনার চুল রিবন্ডিং করা যদি থাকে তাহলে কিন্তু আপনি চুলের একটু বাড়তি যত্ন আপনাকে নিতে হবে, কারণ চুলে যেহেতু মেডিসিন অনেক থাকে, তো এ কারণে একটু বাড়তি যত্ন নিলে কি হবে, চুলটা অনেক ভালো থাকবে, অনেক দিন, অনেক লং টাইম পর্যন্ত আপনার চুলটা ভালো থাকবে। তো এ কারণে একটু বাড়তি যত্ন নিতেই হবে চুলে। সপ্তাহে যদি একবার করে যদি একটু প্যাক লাগান ঘরোয়াভাবে অথবা হেয়ার স্পা করেন তাহলে কিন্তু আপনার চুলের জন্য ভালো। আর রিবন্ডিং যাদের করা তারা ভুলেও কিন্তু দুটা কাজ কখনোই করবেন না, এতে করে কি হবে আপনার চুলের ক্ষতি আপনি নিজেই করবেন। তো এই কাজটি আপনি কখনোই করবেন না, যে কাজ করলে আপনার চুলের ক্ষতি হবে, আপনার চুল রুক্ষ হয়ে যাবে, চুলের অনেক ক্ষতি হবে, চুল রুক্ষ হবে, চুলটা ফুলে যাবে। রিবন্ডিং করা চুল যেটা রিবন্ডিং থাকে সেটা আসলে একদম খুবই গ্লেজি এবং খুব শাইনিং হয়। তো যদি আপনারা যদি একটু যত্ন না করেন তাহলে কিন্তু চুলটাও আসলে নষ্ট হয়ে যাবে, তো এটা কিন্তু কখনোই করা ঠিক না। আর আমার চুল কিন্তু রিবন্ডিং করা না, কারণ আমার চুলটা যেহেতু সাদা হয়ে গিয়েছে, তো এই কারণে আমি চুলটা রিবন্ডিং আসলে করতে পারিনি। আমার ভীষণ ইচ্ছা ছিল রিবন্ডিং করার, কিন্তু চুল পাকা, এ কারণেই রিবন্ডিংটা আমি করতে পারিনি। আমি করেছিলাম 3-4 বারই আমি রিবন্ডিং করেছি, কিন্তু চুল পাকার পরে আর আমি রিবন্ডিং করতে পারিনি। তো আমি মেহেদিটা মানে কিভাবে অ্যাপ্লাই করছি দেখতেই পারছেন বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে মেহেদিটা অ্যাপ্লাই করতে পারেন, আর সেটা আপনি আপতে পারবেন, কারোর সাহায্য প্রয়োজন নেই। আমি চাইলে কিন্তু আমার মেয়েদের দিয়েও কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু তারপরেও কিন্তু আমি একাই করে থাকি আমার এই কাজ। যেহেতু আমাকে সবসময় মেহেদিটা দিতে হয়, তো এ কারণে আর মেহেদিটা দিলে আমার মাথা প্রচণ্ড ঠান্ডা, তো আমার খুবই ভালো লাগে। আর আমি আমার গ্রাম থেকে আমার হাজবেন্ড গিয়েছিল, তো অনেক মেহেদি পাতা নিয়ে এসেছিল, ওটা আমি ফ্রিজে রেখেই ব্যবহার করি। আর যেটা বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা আসলে কালারটা সুন্দর হয় না, কারণ অনেক সময় দেখা যায় অনেক পানি দিয়ে রাখে ওরা, তো পাতার যে কালারটা সেটা আসলে চলে যায়, পানিতে দিয়েই ধুয়ে চলে যায়। তো এই কারণে মানে নিজেদের গাছেরটাই ব্যবহার করতে পছন্দ করি। এই যে পুরোটা চুলেই কিন্তু আমার মেহেদি দেওয়া হয়ে গেল। আমার মেহেদিটা দেওয়া হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম যে রিবন্ডিং করা চুলে দুটা জিনিস আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না, আর সেটা হচ্ছে রিবন্ডিং চুলে মেহেদি এবং কালো কলব, যেটা কালো যে কালিটা সেটা, এই দুটা জিনিস আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না। এতে করে কি হবে, আপনার চুলের ক্ষতি আপনি নিজেই করবেন, কারণ এই দুটা জিনিস আপনার চুলকে রাফ করে ফেলবে, চুলটা ফুলে যাবে, এবং চুলের যে একটা গ্লেজি ভাব, রিবন্ডিং করার পরে চুল কিন্তু একটু গ্লেজি হয়, শাইনিং হয়, তো সেই ভাবটা
একদমই চলে যাবে, চুলটা রুক্ষ হয়ে যাবে। তো এই কারণে এই দুটো জিনিস আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না, বিশেষ করে যাদের রিবন্ডিং চুল। শুধুমাত্র যাদের রিবন্ডিং চুল তাদের জন্যই শুধু এই দুটো জিনিস কখনোই অ্যাপ্লাই করবেন না। আর যাদের রিবন্ডিং চুল না, যাদের নর্মাল চুল, তারা নিশ্চিন্তে মেহেদিটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু কালো যে কালিটা সেটা করবেন না। আর এই কালো কালিটার কথা আমি কিন্তু সবসময় বলে থাকি, এটা আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না। অনেকে দেখা যায় যে কালার করে, এরপরে কালো কালিটা, কালো কলকটা লাগিয়ে দেয়, তো এটা কিন্তু চুলের জন্য খুবই খারাপ। চুলটা আপনাকে সাদা করে দেবে এই কালো কালিটা। এই কালো কালিটা আপনার চুল যেহেতু কালো, তো যদি আপনি এই কলকটা আবার লাগান তাহলে কিন্তু চুলটা সাদা করে ফেলবে, পুরো চুলটাই আপনার সাদা হয়ে যাবে। তো আপনার ক্ষতি আপনি কেন করবেন? তো আমি চাই আপনারা আপনাদের চুলের যত্ন নিন এবং খুব সুন্দর থাক আপনাদের চুল। আমি সবসময় বলে থাকি যে কালো কলকটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর, তো এটা আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না। আপনাদের চুল যদি সাদা হয় সেক্ষেত্রে আপনারা মেহেদিটা অ্যাপ্লাই করতে পারেন। আমি যেভাবে মেহেদিটা অ্যাপ্লাই করি সবসময়, ঠিক সেভাবেই আপনারা মেহেদিটা অ্যাপ্লাই করতে পারবেন। এতে করে কিন্তু আপনাদের লুকটাও চেঞ্জ হতে পারে, দেখতেও ভালো লাগবে। আর কালো কলকটা কিন্তু চুলের জন্য খুবই ক্ষতিকর, আর এটা দিলে কিন্তু আপনার অজুও হবে না এবং নামাজও হবে না। কিন্তু মেহেদিটা কিন্তু আমাদের মেহেদি, চুলে যদি মেহেদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অজু হবে এবং নামাজটাও আমাদের হবে। তো আমি বারবারই করে রিকোয়েস্ট করছি যে আপনারা কালো কলকটা দিবেন না, এবং রিবন্ডিং চুলে তো নাই, রিবন্ডিং চুলে দিবেনই না, কখনোই দিবেন না রিবন্ডিং চুলে। আর রিবন্ডিং চুলে, আবারও বলছি, রিবন্ডিং চুলে আপনারা মেহেদি আর কালো কলকটা কখনোই দিবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমি আমার মেহেদি দেওয়ার পরে আমার চুলটা কেমন হয়েছে তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমার এই মেহেদিটা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা রেখে দিব, কারণ কালারটা যদি আমি বেশি সময় রাখি তাহলে কালারটা খুব সুন্দর আসে, তো এই কারণে আমি একটু লং টাইমই রাখি। তো ফিরে আসছি আমি 2 থেকে 3 ঘন্টা পরে। তো বন্ধুরা, 3 ঘন্টা পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার চুলের কালারটা কতটা সুন্দর এসেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে কিন্তু এভাবে মেহেদিটা দিতে পারেন, এতে করে আপনাদের চুলের কালারটাও সুন্দর আসবে এবং চুল খুব সুন্দর থাকবে। তো রিবন্ডিং চুলে কিন্তু একদমই এই মেহেদিটা দেওয়া যাবে না। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।